আসসালামু আলাইকুম। ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের আজকের রেসিপি হলো সানার সন্দেশ। ই সন্দেশ বা মিষ্টির রেসিপি অত সুজা যে আপনি মেহমান আইবার আগেও কুইকলি বানাইতে পারবা যদি সানাটা গরো বানাইল তাখে। যেহেতু এটা সানার সন্দেশ, তো একটার মেইন ইনগ্রিডিয়েন্টও হইল সানা। আমি 1 গ্যালন দুধ তাকিয়া সানাটা বার হরিয়া নিছি। আমার ফুরা 1.5 কাপ সানা হইছে, আর আপনার দুধর কোয়ালিটির উপরে ডিপেন্ড করব আপনার কতটুকু সানা হয়। সো আমি ফুল ক্রিম মিল্ক যে একটা ওটা ইউজ করছি। আর সানাটা কি চেষ্টা করবা ফানিটা জড়াইয়া নিতা বালা করি। কন্ডেন্স মিল্ক লাগবো 4 টেবিল চামচ, ঘি লাগবো 1 চার চামচ, আর লাগবো এলাচির গুঁড়া 1/2 চার চামচ। তবে এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি এলাচির ফ্লেভারটা আপনার বালা না লাগে। প্রথমে আমি সানার লগে 1/2 চার চামচ এলাচির গুঁড়াটারে দিয়া একটু আদ দিয়া ভাঙ্গিয়া নিমু। তবে ই স্টেপটা অপশনাল, আপনি চাইলে চুলার মাঝে জেলা আমি নেক্সট স্টেপ দেখাইমু ওলা ডাইরেক্ট দিলাইতে পারবা। তবে আমার গেছে ওলা আদ দিয়ে একটু ভাঙ্গি লইলে ওই আমার গেছে ইজি লাগে, আর দেখা যায় যে এলাচির গুঁড়াটাও বালাহরি মিশি যায়। আমি একটা ওলা ননস্টিক প্যানোর মাঝে 1/4 চামচ ঘি দিলাইছি। ঘির বদলা আপনি চাইলে বাটারও ইউজ করতে পারবা। আর আমি ক্রাম্বল করি রাখা যে সানাটা আছিল ওগুন দিলাইরাম, ওখতে আগে হইছিলাম, আপনি চাইলে ডিরেক্টলি যে সানাটা আছে অন দিয়া তারপরে এলাচির পাউডার দিতে পারবা। বাট আমার কাছে ওলা ইজি লাগে আর লাগে পারফেক্টলি ক্রাম্ব ওগুন হয়। দিলাইরাম 4 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। আমি কিন্তু আর আলাদা কোনো চিনি ইউজ করতাম নাই, ও কন্ডেন্স মিল্কর মানে মিঠাই গিয়া মিঠাটা উইব। আবার আপনি যদি চাইন তাইলে খালি চিনি দিয়েও করতে পারবা যদি গরমের মাঝে আপনার কন্ডেন্স মিল্কটা না থাকে। তবে কন্ডেন্স মিল্ক দিলে ওই কিতা একটা ক্রিমি টেক্সচার আয় আর একটা মজার ফ্লেভার আয়। এখন খালি লাড়ার ফালা, আর চুলার আগুনটা মেক শিওর লো টা কি মিডিয়াম রাখবা, আর নাইলে যেহেতু এটা সানা মুড়েদি দড়ি লিব ফট করি মানে জ্বলি যাইব নিচে। সো অনবরত লাড়তে থাকবা যত বিল পর্যন্ত আপনার সানাটা ড্রাই হইয়া না আয়। একটা সময় আইব দেখা যাইব যে আপনি স্পেচুলা দিয়ে এক সাইডে দিয়ে নিলে ওলা মানে জমি যার, তখন বুঝতে পারবা যেনে আপনার সানা রেডি। প্রায় 8 থেকে 10 মিনিটে কিন্তু সানাটা রেডি হয়ে যায়, বেশি সময় কুক করা লাগে না। আর ডিপেন্ড করবো আপনার সানার কতটুকু ফানি জড়াইছইন, বেশি যদি ফানি থাকে তাইলে আর একটু বেশি সময় লাগতে পারে। আমি ওলা একটা গ্লাসের কন্টেইনারের মাঝে সামান্য ঘি ব্রাশ করিয়া নিছি। নিয়া সব মিষ্টির যে সানার ইয়টা বানাইছি আমি ওটা দিলাইরাম, দিয়া ওলা ইভেন হরিয়া নিমু। 1.5 কাপ সানায় দেখতে পারবা আমার 6টা মিষ্টি হইব, আর আপনি যত বেশি সানা করবা তত বেশি মিষ্টিটা হইব। তো আমি উফরে পিস্তাশিও বা পেস্তাবাদাম যেটা ওটারে আমি স্লাইস করে খাটিয়া দিলাইছি ডেকোরেশনের লাগি। আপনি চাইলে আপনার ফেভারিট অন্য কোনো বাদাম দিয়েও পরিবেশন করতে পারবা। আমি ফ্রিজে রাখি দিছিলাম 1/2 আওয়ার লাগি যেনে ঠান্ডা হইতো, আর ঠান্ডা হইলে ভালো হইয়া জমি যায় জিনিসটা আর খাটতে সুবিধা হয়। সো আধা ঘন্টা রাখলেও এনাফ। সো আধা ঘন্টা পরে আমি বার করিয়া ওলা নাইফর সাহায্যে 6 পিস করিয়া খাটিয়া নিরাম। আর থিকনেসটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি চাইলে আর একটু ফাতলা করিও করতে পারবা, আবার চাইলে আর একটু গাড়ি করিও করতে পারবা। ব্যাস রেডি হয়ে গেল খুবই মজার আর ইজি ছানার মিষ্টি বা ছানার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।